হ্যালো ভিউয়ার্স, স্ট্রেঞ্জ নিউজ BD24 এর আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা সকলেই মনে মনে চিন্তা করি যে ইস, আমাদের যদি একটা আলিশান বাড়ি থাকতো আর সেখানে যদি একটা খুব সুন্দর সুইমিং পুল থাকতো তাহলে কতই না ভালো হতো। কারণ দিনের শেষে যতটাই ধকল যাক না কেন, সেখানে এসে একবার গোসল করলে সব সমস্যার সমাধান হয়ে যেত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু সুইমিং পুলকে, যেগুলো হয়তোবা আপনারা আগে কখনোই দেখেননি। এবং এই সুইমিং পুলগুলোর মধ্যে কিছু কিছু সুইমিং পুল খুবই বিপজ্জনক, কারণ কিছু কিছু সুইমিং পুলের মধ্যে জীবন্ত কুমির ছেড়ে দেওয়া আছে। এমনকি এর মাঝে কিছু সুইমিং পুলকে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, যা আবার 10-তলা বিল্ডিংয়ের উপরে। তো ভিউয়ার্স, এমন একটি রোমাঞ্চে ভরা ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন, আর এরই সঙ্গে সাবস্ক্রাইব করে ফেলুন স্ট্রেঞ্জ নিউজ BD24 চ্যানেলটিকে। নাম্বার 1, দ্য এসপুল, বালি, ইন্দোনেশিয়া। এই সুইমিং পুলটিকে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুইমিং পুল বলা হয় তাহলে কোনোভাবেই ভুল বলা হবে না। ভিউয়ার্স, ইন্দোনেশিয়ার বালি শহরটি যে পৃথিবীর সবার কাছে একটা সুন্দরতম শহর হিসেবে পরিচিত তা আমরা সকলেই জানি, এবং সেখানে এই সুইমিং পুলটি এর সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এই সুইমিং পুলটি একটি সমুদ্রের কিনারায় 571 মিটার উপরে তৈরি করা হয়েছে, এবং এই সুইমিং পুলটি একটি পাহাড়ের কিনারায় অবস্থিত। এই সুইমিং পুলের সর্বশেষের অংশটি পাহাড়ের বাইরে তৈরি করা হয়েছে, এবং যা তৈরি করতে গ্লাস ব্যবহার করা হয়েছে। এই সুইমিং পুলের শেষের অংশে গোসল করার সময় এটা মনে হতে পারে যে আপনি যেন হাওয়ায় গোসল করছেন, এবং এখান থেকে আপনি চারপাশের সৌন্দর্যকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। নাম্বার 2, ভিলাহুঞ্জি পুল, সুইজারল্যান্ড। এই অসাধারণ সুইমিং পুলটিকে সুইজারল্যান্ডের একটি 5-স্টার হোটেলের একদম উপরতলায় তৈরি করা হয়েছে। এই সুইমিং পুলে আপনি গোসল করার সময় এর চারপাশের নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। শীতকালে এই সুইমিং পুলের পানিকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়, যাতে ট্যুরিস্টরা এখানে খুব রিল্যাক্সে গোসল করতে পারে এবং গোসল করতে করতে এখানকার সৌন্দর্যকেও উপভোগ করতে পারে। নাম্বার 3, নিমো 33, বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেল শহরের এই সুইমিং পুলটি পৃথিবীর সবচেয়ে একটি গভীরতম সুইমিং পুল, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত। এই সুইমিং পুলটি মূলত গভীরতার দিক থেকে 113 ফিট গভীর। এই সুইমিং পুলের পানি 100% বিশুদ্ধ, এবং এর পানিকে বিশুদ্ধ করার জন্য 30 ডিগ্রি সেলসিয়াসে এই পানিগুলোকে গরম করা হয়ে থাকে। এই সুইমিং পুলে নামতে হলে অবশ্যই আপনাকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে। নাম্বার 4, পালাইতা রোসাডা। গুয়েরা ন্যাশনাল পার্কে এই সুন্দরতম সুইমিং পুলটিকে তৈরি করা হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সুইমিং পুলগুলোর মধ্যে অন্যতম একটি। এই সুইমিং পুলটিকে সমুদ্রের মধ্যে তৈরি করা হয়েছে, যেটি একদম প্রাকৃতিক। এই সুইমিং পুলের পানি পরিবর্তন করতে হয় না বা এটিকে পরিষ্কার করতে হয় না। এই সুইমিং পুলে গোসল করলে আপনার এটা ফিল হবে যে আপনি যেন সমুদ্রের মধ্যে গোসল করছেন। নাম্বার 5, দ্য কেজ অফ ডেথ, অস্ট্রেলিয়া। এই সুইমিং পুলটি মূলত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একটি ভয়ানকতম সুইমিং পুল, কারণ এই সুইমিং পুলের ভিতরে জীবন্ত দুইটি বড় বড় কুমির ছেড়ে দেওয়া আছে। এখানে কেউ নামতে চাইলে তাকে একটি গ্লাসের কেসের মধ্যে করে নামিয়ে দেওয়া হয়, এবং তার চারপাশে ক্ষুধার্ত কুমিরগুলো ঘুরতে থাকে, এবং এই কুমিরগুলো তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কেসের মধ্যে আঘাত করে কিন্তু ভাঙতে পারে না। এবং এটিকে আরো বেশি রোমাঞ্চময় করে তোলার জন্য মাঝে মাঝে মাংসের টুকরা বা মাছের টুকরা উপর থেকে ধরে থাকা হয়। নাম্বার 6, সেন আলফালসো, ডেলমার, চিলি। এই সুইমিং পুলটিকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র প্যাসিফিক ওশনের পাশেই তৈরি করা হয়েছে, এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটি সুইমিং পুল। এই সুইমিং পুলটি 1013 মিটার লম্বা। এই সুইমিং পুলে 225 মিলিয়ন লিটার পানি মজুত করা রয়েছে, এবং এই পানির তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। এই সুইমিং পুলটি এতটাই বড় যে আপনি এখানে সমুদ্রের সকল ধরনের মজা নিতে পারবেন। নাম্বার 7, ডেভিলস পুল, জাম্বিয়া। এই সুইমিং পুলটা কতটা বিপজ্জনক তা হয়তোবা এর নাম শুনে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। ভিক্টোরিয়া ফলসের উপরে তৈরি করা এই সুইমিং পুলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 ফুট উপরে অবস্থিত। এই সুইমিং পুলটি কোনো মানুষ তৈরি করেনি, এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। আপনাকে এখানে নামতে হলে অবশ্যই একজন গাইডকে অনুসরণ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আপনার কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে আপনার একটি মহামূল্যবান কমেন্ট করবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো দেখলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উদ্বুদ্ধ হই। এবং আপনি যদি স্ট্রেঞ্জ নিউজ BD24 নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা রহস্য রোমাঞ্চ ভরা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।